الرحيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله محسس محترم সম্মানিত মুসল্লানে কেরাম, প্রশংসা দিয়ে করছি আল্লাহ পাকের দরবারে, যার অশেষ কৃপায় অশেষ দয়ায় একটি বছর পরে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি, যা আল্লাহ পাক মনোরম পরিবেশে করোনা ভাইরাসের মধ্যে সারা পৃথিবী যখন স্তব্ধ, সেই সময়ে যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, যিনি সুস্থ শরীরে আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে জানা সিজদাত ও শুকর সকলে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রিয় নেতা প্রিয় নবী জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং তসলিমাত বর্ষিত হোক। সম্মানিত হাজরিন, ঈদুল ফিতরের আমাদের নামাজের সময় অনেক কম, মানে বর্তমান প্রেক্ষাপটে অনেক কম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবা একটু দীর্ঘ করতে বলেছেন, সময় নেই, কিন্তু আমাদের সেটা সুযোগ নেই, বিভিন্ন কারণে সেই সুযোগটি এখন কমে গেছে। যেহেতু পার্শ্বে আমাদের আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেদিকে আমরা লক্ষ্য রেখে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কথা শেষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঈদের নামাজের আমরা সুন্নতে কিছু কাজকর্ম পরিহার করে বিদআতি কাজকর্ম গ্রহণ করেছি, যেমনটি দেখা গেল যে শাওয়াল মাসের চাঁদ দেখার পরেই আমাদের ভিতরে পটকাবাজি শুরু হয়ে গেল, আতশবাতি শুরু হয়ে গেল। এগুলো তো মুসলমানদের ক্রিস্টি কালচার, আমাদের তাকবীর পড়ার কথা ছিল, আল্লাহর প্রশংসা আদায়ের কথা ছিল, সেটা না করে আমরা বিজাতীয় সভ্যতার সাথে গা মিশে আমরা রীতিমতো গান বাজনার সাথে মত্ত হয়েছি। এরপরে আমরা পটকাবাজি করছি, বিভিন্ন জন ডিজে গান বাজনা করছে, এখন তো এই যে নামাজের পরে দেখবেন রাস্তাঘাটে রীতিমতো বক্স সেটগুলো নিয়ে এই বিভিন্ন রকমের গাড়িতে যে আনন্দ উল্লাসগুলো করবে, আসলে এগুলো মুসলমানদের সাথে ইসলামের সাথে কোনো রকমের সাদৃশ্য নেই, আছে নাকি বলেন? নাই। তাহলে আমাদের মুসলমানের ঘরে সন্তানেরা এগুলো করে, কিন্তু আপনি আমি তাদেরকে নিষেধ করি না, আমরা এগুলো প্রতিহত করতে পারি না। আমরা নিজেরা আজকের ঈদগাহ ময়দানে আমরা যারা রয়েছি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এটা সতর্ক করব যেটা ঈদ মুসলমানদের একটা ঐতিহ্য উৎসব, এটা ইসলামী শরীয়তের গণ্ডির ভিতরে আমাদের আদায় করতে হবে, কোনো বিজাতীয় সভ্যতার সাথে গা মিশিয়ে তাল মিলে নাচ গান বাজনা আতশবাতি পটকাবাজি এগুলো করে আমাদের এই দিন উদযাপন করার জন্য নয়। কি বলেন, ঠিক না বা ঠিক? পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে ছিল, বিদায় হয়ে চলে গেল, এই মাত্র একটা দিন হলো, কি বলেন? সে কারণেই রমাদানের শিক্ষা কি ছিল, যে সিয়ামরত অবস্থায় যদি অশ্লীল বেহাপনা গান বাজনা কেউ শুনে, অশ্লীল দৃশ্য যদি কেউ প্রদর্শন করে, তার সিয়াম নষ্ট হয়ে যাবে। কি শিক্ষা নিলাম আমরা একটি মাস ধরে এই সিয়াম আপনাকে আমাকে বিরত রাখলো অন্যায় খারাপ কাজ থেকে, অথচ সিয়ামের এই মাস রমাদান মাস চলে যাবার সাথে সাথেই আমরা কেমন জানি আবার পূর্বের অবস্থায় ফিরে গেলাম। তাহলে বুঝতে হবে যারা রমজানের শিক্ষা নিয়ে সামনের এগারোটি মাস চলতে পারলো না, রমাদান তাদের জন্য কবুল হয়নি, এটাই বাস্তব কথা। জোরে বলেন, ঠিক না বা ঠিক? কারণ রমাদান মাসের শিক্ষা ছিল যে মানলাম ইয়াদা কাউলা সুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমাদান মাসে যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যে কথা বলতে মানে ছাড়তে পারলো না, এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত যত ক্রিয়াকলাপ কার্যকলাপ আছে সেগুলো ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনোই যায় আসে না। কি বলেন, ঠিক না বা ঠিক? সে খেয়ে আসে না খেয়ে আসে এটা আল্লাহর কোনো যায় আসে না। কেন? এই কারণেই রমাদান মাসের সিয়াম পালন কেউ যদি আল্লাহ পাকের বিধান মোতাবেক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসাউমুলি ওয়ানা জিজিবেহে,
সিয়াম শুধুমাত্র আমার জন্য আর আমি আল্লাহ পাক নিজেই তার প্রতিদান দিয়ে দেব সুরে বলেন সুবহানাল্লাহ সিয়াম আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেব এখন কোন মানুষ যদি কোন বান্দা যদি সিয়ামরত অবস্থায় মিথ্যে কথা মিথ্যার উপর প্রতিষ্ঠিত কার্যকলাপ ছেড়ে দিতে না পারে তাহলে তার খেয়ে থাকা আর না খেয়ে থাকা আল্লাহ পাকের কাছে সমান কথা তার মানে আল্লাহর দেওয়া পুরস্কার থেকে সে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল আর আল্লাহর পুরস্কার মানে কি নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আল্লাহর পুরস্কার মানে হলো সরাসরি আল্লাহ পাকের জান্নাত কথা বলেন ঠিক কিনা সব সওয়াবের মানে সব ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করার জন্য ফেরেশতার নিয়োগ দেওয়া আছে ফেরেশতারা বান্দার ইবাদতের সওয়াবগুলো লিখবে সিয়ামের কোনো সওয়াব নাই সিয়ামের সওয়াব প্রতিদান হলো আল্লাহ পাক নিজে দিবেন আর আল্লাহ পাক আর নতুন করে কোনো সওয়াব লেখালে কি করবেন না আল্লাহর দেওয়া প্রতিদান মানে রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে সরাসরি প্রবেশ করা আল্লাহর প্রতিদান মানে আর অন্য কিছু না আল্লাহর পুরস্কার মানে সরাসরি জান্নাত লাভ করা সে কারণেই এই যে রমাদান মাসে আমরা এগুলো ছেড়ে দিলাম মিথ্যে বলা ছাড়লাম অন্যায় অশ্লীলতা ছাড়লাম খাদ্যে ভেজাল দেওয়া ছাড়লাম বেহায় ব্যাপার দাপনা ছেড়ে দিলাম জেনাবে বিচার ছেড়ে দিলাম সতর্কতার সহিত ঘুষও খাইলাম কি বলেন রমজান মাসে দেখেন যারা ঘুষ খায় এই লোকগুলো না পকেট আগাইয়া দেয় বা ওই টেবিলের ড্রয়ার খুলে দিয়ে বলে রোজা আছে যা দিবার ওইদিকে দাও তার মানে কি শয়তানি করছে তাও একটু সেবে করছে কি বলেন ঠিক না ম্যাটিক তাহলে রমাজান মাস আমাদের কত শিক্ষা দিল রমাজান মাস এগুলো ছেড়ে দিতে বললো সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যবচার মিথ্যাচার জুলুম নির্যাতন এগুলো ছেড়ে দিয়ে সহানুভূতি সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠার জন্য উঁচু নিচুর ভেদাভেদ দূরীকরণের জন্য এই রোজাদারের উপর সদাকাতুল ফিতর এখানে আবশ্যকীয় করে দেওয়া হলো যেটা আদায় করে দেওয়া হলো সমাজের উঁচু নিচু সব সমান করে দেবার জন্য কথা বলেন ঠিক না ঠিক সেই রমাজান মাসের শিক্ষা নিয়ে আমরা যেন চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন জোরে বলেন আমিন পবিত্র রমাজান মাস ছিল কোরআন বিজয়ের মাস কি বিজয়ের মাস কোরআনুল করিম বিজয়ের মাস যে কোরআন দুনিয়ার মানুষের জন্য হেদায়াতের কিতাব যে কোরআন দুনিয়ার মুমিনদের জন্য হেদায়াতের কিতাব রহমতের কিতাব যে কোরআন দুনিয়ার মানুষের জন্য ঈমানদারদের জন্য খুশির কারণ আল্লাহর সুবহান ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন যে কিন্তু মুমিন মুসলমান যারা চরম নির্যাতনের শিকার হবার পরেও তারা এই জমিনে কোরআনের কাজ করবে করতে করতে যদি জীবন চলে যায় ওই মানুষদের জন্য খুশির সংবাদ দিয়েছেন আমার আল্লাহ জোরে বলেন ঠিক না বা ঠিক আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার কাফির বেঈমানেরা শোনো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না তোমরা তাদেরকে মরে গেছে কথা বলো না বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন বরং আমার রাস্তায় যারা কোরআনের জন্য যারা জীবন দেয় তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না সুরে বলেন সুবহানাল্লাহ সুতরাং কোরআনের পদে থাকলে কোরআনের জন্য জীবন দিলে আবার আল্লাহ পাক তাদেরকে জীবিত বলেছেন কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর তরফ থেকে একটা পুরস্কার তারা কোনোদিন মরে না আল্লাহর কোরআনের জন্য কাজ করে এই জমির আল্লাহর সৃষ্টি যার হুকুম চলবে তার কথা বলেন ঠিক না বা ঠিক তাহলে এই জমিন আল্লাহর এই জমিনটা যদি কোরআন দিয়ে সাজানো যেত আমাদের সমাজে জেনাবা বিচার থাকতো না দুর্নীতি থাকতো না সুদ ঘুষ থাকতো না অন্যায় অনাচার থাকতো না খুনকারাবি থাকতো না কি বলেন এগুলো নাই যার কারণে এই সমাজ পাপাচারিতায় ভরে গেছে সমাজের মানুষকে যদি মুক্তি দিতে চান সমাজের মানুষকে যদি ইসলাম পালন করার পরিবেশ দিতে চান সমাজের নারী পুরুষ যদি স্বাধীনতা পেতে চায় ইসলাম পালন করতে চায় তাহলে 100% এই সমাজটা কোরআনের সমাজ হতে হবে যতদিন পর্যন্ত কোরআন বিজয়ী শক্তির মর্যাদায় প্রতিষ্ঠিত না হবে ততদিন আপনি সঠিকভাবে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবেন না
পারা যাবে? জোরে বলেন পারা যাবে। কোরআন প্রতিষ্ঠা না হলে, কোরআনের সমাজ না হলে আপনি ইচ্ছা করলেই 100% ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবেন না। আপনার জমির খাজনা দিতে যান, জমির খাজনা দিতে যান, দেখবেন খাজনা দিতে গেলে আপনার ওখানে যে রসিদটা কেটে দিবে সেই জায়গায় সুদের একটা কলাম আছে। একটা উদাহরণ দিলাম, আপনি 100 বার হজ করে কি করবেন? আপনি কাবার গিলাফ ধরে কেঁদে কি করবেন? নামাজ পড়ে পড়ে কপালে ঘটটা ফেলে দিয়েছে, লাভ কি? আপনি দেখেন জমির, আপনার লিগাল জমির খাজনা কাটতে যান, ওখানে সুদের একটা কলাম আছে। আপনার খাজনার যা টাকা সেটা তো আছেই, বাৎসরিক একটা সুদও দেওয়া লাগবে, সেই কলামও আছে। এবার বলেন আপনি নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়ে লাভ হলো, সুদ কি বন্ধ হয়েছে? কথা বলেন না কেন আপনারা, সুদ কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তাহলে আপনি যখন ওখানে সুদ দিবেন আপনার অপরাধ হবে না? আপনি এটা রোধ করবেন কিভাবে, বন্ধ করবেন কিভাবে? আপনি ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে সুদ ওখানে দিতেই হবে, নইলে আপনার খাজনা খারিজ হবে না, নইলে আপনার জমির চেক কাটা হবে না। তাহলে আপনি বাঁচবেন কিভাবে? আপনি তো খুব নামাজ পড়ে চুপচাপ বসে আছেন যে যা খুশি তাই হয়ে যাক, আমি কিছু বলবো না, নামাজ তো পড়ছি, তসবিহ টিপাটিপি করছি, বাস আমার হয়ে গেছে, সুদের রাজত্ব কায়েম হয়ে গেছে। এটা কে পরিবর্তন করবে? সমাজ দুর্নীতিতে ভরে গেছে, এটা কে পরিবর্তন করবে? তাহলে বলবেন রাষ্ট্র, রাষ্ট্র তো এটা করে না, প্রধান যারা রাষ্ট্র পরিচালনা করে তারা এটা তো করে না। না করার কারণে আপনি আর আমি ঈমান নিয়ে বেঁচে থাকতে পারছি না। তাই 100% ঈমান নিয়ে বাঁচতে চাইলে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, এই পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়েই চলতে হবে। এর ব্যত্যয় ঘটলেই আপনার ঈমানের ঘাটতি হবে। কথা বলেন ঠিক না ঘাটি? এই কথাটুকু আজকে আমরা মুসলমানেরা বুঝি না। এই কথা তো যখন আলেম ওলামাগুলো বলে তখন আমাদের মতো এক শ্রেণীর মুসলমানেরা বলে এগুলো দরকার কি বলার, এগুলো রাজনৈতিক কথা, এই সেই ইত্যাদি ইত্যাদি। রাজনৈতিক কথা যদি এগুলো হয় আমরা সারা জীবন বলে যাব। কথা বলেন ঠিক না বা ঠিক? সুদের বিরুদ্ধে কথা বলা যদি রাজনীতি হয় আল্লাহর সমাজ এই এই জমিন কোরআনের সমাজ হবে, এটা বলা যদি রাজনীতি হয় নারীদের পর্দার মধ্যে থাকতে হবে, এটা বলা যদি রাজনীতি হয় জীবনের রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বা ঠিক? তার কারণ এটা না হওয়া পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না, আপনি আমি সুখ শান্তিতে থাকতে পারবো না, ঈমান এবং আমলের ভিতরে থাকতে পারবো না। এবার আমি বলতে চাই এই কাজ করতে যে যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, এই কাজ করতে যে যারা আল্লাহর রাস্তায় নিজের শরীরে রক্ত ঝরাবে, আল্লাহর জমিনটাকে কোরআন দিয়ে ঢেলে সাজানোর জন্য ময়দানে নেমে যারা বুকের তপ্ত রক্ত বিলিয়ে দিবে, বিশ্বনবী বলেন আমার আল্লাহ পাক এমন শহীদকে 6টা পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার? 6টা পুরস্কার দেবেন। আজকে আমি হাদিসের আলোকে এই 6টা পুরস্কারের বিষয় নিয়ে আমার এই নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা শহীদ হয়, রসুলের মর্যাদা রক্ষায় যারা শহীদ হয়, ময়দানে যারা থাকে, শরীরের রক্ত যারা ঝরায়, আমার রসুল বলছেন যে আল্লাহ পাক তাদেরকে 6টা পুরস্কার দিয়ে ধন্য করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরতে মিকদাম ইবনে মাদিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, একজন শহীদের জন্য আল্লাহর কাছে 6টা মর্যাদা রয়েছে। কয়টা মর্যাদা? 6টা মর্যাদা। একজন শহীদের জন্যে আল্লাহর কাছে 6টা মর্যাদা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন ইউকুফানু লাহু ফি আউয়ালি দুফাআব, এক নম্বরের পুরস্কার হলো যেই বান্দা আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, যে বান্দা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় শহীদ করে দেয়, এমন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 6টা পুরস্কার দেবেন। তার প্রথম পুরস্কার হলো ওই বান্দার শরীর থেকে জমিনে রক্ত পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহগাতা মাফ করে দেন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, বাতিলের আঘাতের কারণে শরীর থেকে যদি রক্ত ঝরে যায়, বিশ্বনবী বলেন ইউকফারুল্লাহু ফি আউয়ালি দুফাআ, সর্বপ্রথম তার শরীরের রক্তবিন্দু জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেয়। কে? আরো জোরে বলেন কে? তার জীবনের গুনাহখাতা আল্লাহ মাফ করে দেয়। এর চাইতে সহজ বিষয় তার কিছুই হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের জন্য ডাক দিলেন,
সাহাবারা চিন্তা করলেন আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছি নবদীক্ষিত মুসলমান নতুন মুসলমান হিজরত করে এসেছি বাবা মা পরিবার পরিজন বাড়ি ঘর সব ছেড়ে এসেছি আমাদের মনের অবস্থা খুব ভালো না এমন অবস্থায় আমরা যুদ্ধ করতেও জানি না তাছাড়া বদরের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছি এমন এক জাতির সাথে যারা খুব শক্তিশালী যারা রণকৌশলী বীর যোদ্ধা আবু জাহল বাহিনীর তাও সৈন্য সংখ্যা 1000 আর আমরা মাত্র কয়েকজন এই মুষ্টিমেয় মুসলিম কিভাবে তাদের সাথে সংগ্রাম করব বিশ্বনবী যখন দেখলেন যে সাহাবীদের ভিতরে হতাশা তিনি শুরুতেই ঘোষণা করলেন আমার সাহাবারা শোনো আজকের এই বদরের ময়দানে কোরআনের জন্য তোমরা যারা জীবন দিতে থাকবে তোমরা যারা সংগ্রাম করতে যাবে আল্লাহ তোমাদের প্রথম পুরস্কার হিসাবে জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন যেমনে কথা বলা হয়ে গেছে সাহাবারা নড়েচড়ে বসেছেন আর সাথে সাথে বিশ্ব রাসূলের সাথে যুদ্ধে যাবার জন্য তারা সম্মতি দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং আমরা জীবনে কত অপরাধ করি কত পাপ করি এর কোনো গুনাহগাতা নাই এর কোনো ইয়ত্তা নাই আমরা সালাতের মাধ্যমে কিছু গুনাহ আমাদের maaf হয় অন্যান্য ইবাদতের মাধ্যমে কিছু গুনাহ maaf হয় তবে এই সালাত এই সিয়াম এই দান খয়রাত এইগুলো যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হয় তাহলে তো গুনাহ maaf হবে না ওগুলো কবুলও হবে না আর আল্লাহর জন্য যদি জমিনে আপনার শরীরের এক বিন্দু এক ফোঁটা রক্ত পড়ে সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন কে এটা বিরাট পুরস্কার সে করে আসেন আমরা আমাদের জীবনের গুনাহ যদি মওকুফ হয়ে যায় maaf হয়ে যায় আল্লাহর নাজাতের দরজা আমাদের জন্য খুলে যাবে আল্লাহ আমাদের সেই তৌফিক দিন চলে বলেন আমিন দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়ুরামা কুদুহু মিনাল জান্নাহ বিশ্বনবী বলেন একজন শহীদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার হলো মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে এজন্য বিশ্বনবী বলেছিলেন কুম ইলা জান ইলাল জান্নাত আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন আমার সাহাবারা শোনো তোমরা আমার সাথে সেই জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আসমান এবং জমিন বরাবর সেই জান্নাতের দিকে চলো একজন শহীদ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার জীবন এই জীবন যখন দেহ কাঠামোর মধ্য থেকে বের হয়ে চলে যাবে যাবার আগে আমার আল্লাহ পাক একজন শহীদকে তার জান্নাতে থাকার জায়গাটা দেখানোর পর তার মৃত্যু দিবেন সুবহানাল্লাহ বলেন জান্নাত দেখানোর পরে তার জীবন জানটা কবজ করে নেবেন যেমনটি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাস আপনাদের জানা আছে ফেরাউনের স্ত্রী আসিয়া একজন নারী একজন মহিলা কি জুলুম নির্যাতনের পরেও তার স্বামী ফেরাউনকে স্বামী ফেরাউনকে রব বলে মেনে নেয় নাই এক আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠার জন্য তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিলিয়ে দিলেন কঠিন জুলুম নির্যাতন স্বামীর পক্ষ থেকে নেমে আসলো এরপরেও আসিয়া রাদিয়াল্লাহু তাআলার হা তার আল্লাহর পথ থেকে ফিরে চলে যায়নি আল্লাহর পথে অটল অবিচল ইস্তেকামাত ছিলেন এই জন্য মরণের আগে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলামিন মৃত্যুর আগে আমি তোমার জান্নাতের ওই জায়গাখানা দেখতে চাই যে জান্নাত পাবার অদম্য ইচ্ছা আমার অন্তরে আছে যে জান্নাতের জন্য আমার জীবনটা বিলায় দিচ্ছে আপনি ওই জান্নাতের জায়গাখানা দেখাইয়া দেন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত জিব্রিল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন চলে যাও আমার জান্নাতুল ফেরদাউসের ওই জায়গাখানা যেখানে আমার প্রিয় বান্দি আসিয়ার জায়গা আমি দিয়ে দেব হযরত জিব্রিল আলাইহিস সালাম মরণের আগেই আসিয়াকে জান্নাতের জায়গা দেখাইয়া দিলেন যেই মাত্র জান্নাতের জায়গাখানা দেখালেন সঙ্গে সঙ্গে আসিয়া তার জুলুম নির্যাতনের সব কথাগুলো ভুলে জান্নাত পাবার এক আনন্দের হাসি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হলে সুতরাং আল্লাহর জন্য যারা জীবন দেয় আল্লাহ পাক তাদের মরণের আগেই জান্নাত দেখাইয়া দেন জোরে বলেন আল্লাহু আকবার ইয়ামানের সিরিয়ার ইনতাকিয়া শহরের জালিম শাসক আন্তাফাস আন্তাফাসের জুলুম নির্যাতনে একজন আল্লাহর প্রিয় বান্দা হাবিবে নাজ্জার মৃত্যুর কোলে ঢলে পড়েছে কঠিন নির্যাতন জুলুম তার উপরে চলছে মারতে মারতে তার পেটের নাড়ি ভড়িগুলো বের হয়ে গেছে মরণের আগেই আমার আল্লাহ পাক হাবিবে নাজ্জারের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন ডেকে ডেকে বলে ইলা দুখুলিল জান্নাহ হে আমার প্রিয় বান্দা তুমি আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও
সুতরাং আল্লাহর জন্য যারা জীবন দেয় আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দেয় কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মরে না তারা শহীদ আর এমন শহীদদের জন্য আল্লাহ 6টা পুরস্কার দিবেন তার দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো মৃত্যুর আগেই জান্নাত দেখায়া তাদের মৃত্যু দিবেন এরপরে জালিম শাসক ইউসুফ চুনাওয়াস ইমানদারদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আগুনের গর্ত তৈরি করেছিল আগুনের গর্ত তৈরি করে যারা আব্দুল্লাহ বিন তামিমের মাধ্যমে এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল এমন ঈমানদার নারী পুরুষগুলোকে ধাক্কায় ধাক্কায় আগুনের মধ্যে ফেলে মেরে ফেলে দিয়েছিল এমন সময় একজন মা জননী কলিজার টুকরা সন্তান দগ্ধপোষ্য সন্তানকে কোলে তুলে নিয়ে এবার দাঁড়িয়ে রয়েছে চোখের পানি ফেলে কাঁদে আহারে আগুনের মধ্যে ঝাঁপ দেব এই আগুনের মধ্যে ঝাঁপ দিলে আমার জীবনের মায়া নাই কিন্তু আমার কলিজার টুকরা সন্তান মারা যাবে মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে একটু চিন্তা করে দেখেন আমার সন্তান মারা যাবে এই চিন্তা করে চোখের পানি ফেলে কাঁদে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে এই এই হাদিসে বলা হচ্ছে ওই দুগ্ধপোষ্য সন্তান তখন মা জননীকে ডেকে ডেকে বলেন মা কেন তোমার চোখের কোনায় পানি তুমি কি জানো না আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনে খাঁটি মুসলমান হয়েছি আল্লাহর জন্য জীবন দিয়ে দিচ্ছি আমরা শহীদের খাতায় নাম লিখে দিচ্ছি যে আগুনটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি ওটা ইউসুফ জনাওয়াজ জালিম শাসকের জ্বালানো আগুন কিন্তু ওই আগুনটাই হলো আমার মালিকের তৈরি করা জান্নাত সুতরাং দেরি নাই আগুনে ঝাঁপ দিয়ে দেন দেখেন ইমানদারেরা আনন্দ চিত্তে ঝাঁপ দিয়েছেন মুফাসসিরে কেরামগণ বলেছেন যে ইমানদার যারা ওই আগুনে পড়ার শাস্তি পায়নি তার কারণ ওই আগুনে পড়ার আগেই আল্লাহ পাক এদেরকে জান্নাতের মনোরম দৃশ্য দেখায়া তাদের জান কবজ করে নিয়েছেন সুতরাং জান থাকতে তারা আগুনে পড়েনি জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এইটা হলো শহীদের দ্বিতীয় নাম্বার পুরস্কার তাহলে এক নম্বরের পুরস্কার হলো জীবনের গুনাহখাতা মাফ করে দিবেন কে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন এইবার তিন নম্বর পুরস্কার হলো ওয়ায়ুজ্জারু মিন আযাবিল কবর তিন নম্বরের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন শহীদদের জন্য কবরের আযাব চিরতরে মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কবর বড় কঠিন জায়গা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ব্যাপারে আপনাকে আমাকে খুব সতর্ক করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন নম্র ভদ্রভাষী আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের জামাতা যাকে জিন্নুরাইন বলা হতো যিনি ইসলামের তৃতীয় উন্নতম খলিফা যিনি আসরে মুবাশশারার তৃতীয় সাহাবি দুনিয়া থাকতে যিনি জান্নাতের সংবাদ পেয়েছেন এই সাহাবি যখন কবরকে দেখতেন হযরত উসমান কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কাঁদতেন চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনে পানি পড়ে যেত সঙ্গীরা প্রশ্ন করত আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন আপনি তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সংবাদ পেয়ে গেছেন আপনি কেন কাঁদেন এইবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সঙ্গীরা এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার জন্যে ভালো সমস্ত আখিরাত তার জন্য ভালো আর এই কবর যার জন্য খারাপ সমস্ত আখিরাত তার জন্য খারাপ এজন্য আমি জানি না এই কবর আমার সাথে কিরকম আচরণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ একজন জান্নাতি সাহাবী যদি কবরকে দেখে দেখে কাঁদেন আপনার আমার কান্না বেশি হবে না কম হবে আপনার আমাকে বেশি বেশি কবরকে দেখে কাঁদতে হবে কবরের কাছে যেতে হবে কবরে চলে যাওয়া ব্যক্তিদের স্মরণ করা লাগবে কারণ তারা আগে চলে গেছে আমরা পিছনে চলে আসছি আমরাও তাদের সাথে একই সাথে কবরের সামিল হয়ে যাব আল্লাহর নবী বলেন যখন কোনো পাপী বান্দাকে কবরস্থ করা হয় কবরের দুপাশের মাটি তখন এমনভাবে চাপ দিতে শুরু করে তখন ডান দিকের হাড় বাম দিকে চলে যায় বাম দিকের হাড় ডান দিকে চলে যায় জীবন্ত মানুষ কান্নায় ভেঙে পড়ে কেউ তাকে সাহায্য করার জন্য কবরে আসে না কবরের মধ্যে পাপিষ্ট বান্দাদের জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হয় দুনিয়ার জমিনে কত খাট পালঙ্ক আপনার আমার আছে কত ভালো ভালো জায়গায় আপনি আমি শুয়ে আছি কিন্তু কবরে যদি ভালো আমল নিয়ে যেতে না পারি মানুষকে ঠকায়া যদি যাই মানুষের হক যদি নষ্ট করে যায় অন্যের সম্পত্তি যদি দখল করে চলে যায় মানুষকে ফাঁকি দেওয়া
খুনকারী যারা ব্যভিচার অন্যায় দুর্নীতি করে যদি কবরে চলে যায়, কোরআনের বিরুদ্ধে আচরণ করে যদি কবরে চলে যায়, ওই হতভাগা কপালপোড়া বান্দার জন্য কবরের মধ্যে কোনো ভালো বিছানা থাকবে না। কবরের মধ্যে তার পিঠের নিচে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে। এই আগুনের বিছানায় একদিকে তাকে কষ্ট দেওয়া হবে, একবার কবরের মাটি তাকে পিষ্টন করবে, কত কঠিন আজাব হবে। কবরবাসীরা চিৎকার করে করে কাঁদে, দুনিয়ার কেউ শুনতে পায় না। কবরবাসীরা তাদের আত্মীয়স্বজনকে ডেকে ডেকে বলে, আমাদের কবরে আজাব হয়, আমরা কষ্টে আছি, আমাদের জন্য একটু দান খয়রাত করো, আমাদের জন্য দোয়া করো। কিন্তু আমরা তো আমাদের আপনজনদের কান্না কোনোদিন শুনতে পাই না, আমরা অনুভবও করি না, করি নাকি বলেন? তাদের রেখে যাওয়া সম্পদগুলো শুধু খাবারের জন্য আমরা পীড়াপিড়ি করি, কিন্তু তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। এজন্য কবরকে দেখে বেশি বেশি কাঁদবেন, কবরের জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ রসুল বলেছেন, যারা আল্লাহর জন্য জীবন দেয় এই কঠিন কবরে তাদের কোনো প্রকারের আজাব হবে না, তাদের কোনো আজাব হবে না এই কবরের ভিতরে। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর কোরআনের জন্য যারা ময়দানে কাজ করে, মরণের পরে শহীদের খাতায় তাদের নাম উঠবে, এদের জন্য কবরে কোনো আজাব হবে না, জান্নাতি ঘুম তাদেরকে কবরে দিয়ে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার চলেন চার নম্বরে পুরস্কার। ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। এরপরে আল্লাহ পাক বলেছেন যে, আল্লাহ রাসূল বলেছেন, এই কবরের মধ্যে তাদেরকে যে বড় বড় আজাব দেওয়া হতো, এই আজাবগুলো থেকে তাদেরকে রক্ষা করা হবে। কবরের বড় বড় আজাব থেকে তাদেরকে রক্ষা করা হবে, সুতরাং কবরে কোনো রকমের তাদের শাস্তি হবে না। এইবার চলেন চার নম্বরে পুরস্কার। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার লিয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। চার নম্বর পুরস্কার হলো তাদের মাথায় কায়ামতের ময়দানে তাদের মাথায় একজন শহীদের মাথায় আকর্ষণীয় একটা মুকুট পরিয়ে দেওয়া হবে, মনি মুক্তা দ্বারা তৈরি করা, মনি মুক্তা দিয়ে তৈরি করা উন্নত মানের মুকুট তথা তাজ মাথায় পরিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মনি মুক্তা দিয়ে তৈরি করা, নির্মাণ করা তাজ তাদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই মনি মুক্তার মূল্য এই দুনিয়ায় যা আছে এবং দুনিয়ার মাঝখানে যা আছে, যত সম্পদ আছে সব বিক্রি করে দিলেও ওই শহীদের মাথায় দেওয়া একটা টুপির মূল্য হবে না, এমন তাজ তাদের মাথায় পরিয়ে দেওয়া হবে। তাহলে একজন শহীদের চার নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক এমন মনি মুক্তা খচিত তাদেরকে একটা তাজ পরিয়ে দিবেন, আকর্ষণীয় তাজ, আকর্ষণীয় টুপি মুকুট, যার মূল্য আসমান জমিন এত দুবাইয়ের ভিতরে যত সম্পদ আছে সব বিক্রি করলেও ওই একটা মনি মুক্তার দানার মূল্য হবে না, এত মূল্যবান জিনিস আল্লাহ পাক তাকে দান করে দেবেন। পাঁচ নম্বরে পুরস্কার হল ওয়ায়ু জাম্মাজু সিংতাইনি ওয়া সাবঈনা জাওজাতাম মিনাল হুরুল ঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন একজন শহীদকে পাঁচ নম্বর যেটা পুরস্কার দেওয়া হবে তা হলো, আল্লাহ বলেছেন, টানা টানা চোখ বিশিষ্ট 72টা হুরির সাথে তাকে বিয়ে দেওয়া হবে, 72টা হুরির সাথে তাকে বিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইতিহাস আপনাদের জানা আছে, হুরে মদিনার সাথে যখন সাদুল আসওয়াদের বিবাহ ঠিক হয়ে যায়, বিবাহ বন্ধনের কার্য সমাপ্ত হবার আগে জিহাদের ডাক পড়ে যায়, আল্লাহ রসুলের সাহাবিদের সাথে সাহাবি বিবাহের বাজারগুলো বিক্রি করে দিয়ে ঢাল তলোয়ার কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন সাদুল আসওয়াদ। যুদ্ধ করতে করতে কাফিরদের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমি সংক্ষেপে বলছি, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ তাদের প্রিয় সঙ্গীর মৃত্যুতে শহীদে তারা কান্নায় ভেঙে পড়লেন। তারা চিন্তা করলেন, এই সাদ যদি আর কিছু সময় বেঁচে থাকতো তাহলে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তার বিবাহ বন্ধন হয়ে যেত, কিন্তু বিবাহ সব ঠিক হয়ে গেছে আর আমাদের সঙ্গী সাদ সে তো শহীদ হয়ে গেল।
হলো দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তার বিবাহ হলো না সাহাবায়ে কেরামগণ প্রিয় সঙ্গী হারানোর কারণে চোখের পানি ফেলে ফেলে কাদের আফসোস করে সাহাবারা লাশ যখন কবরস্থ করে তখনও তাদের কান্না বন্ধ হয় না কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতে থাকেন আল্লাহ রাসূলের সাহাবারা কান্নাই ভেঙে পড়েছেন কিন্তু নবীজি তিনি হাসতেছেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সঙ্গে ইন্তিকাল করেছেন শহীদ হয়ে গেছেন তার জন্য আমরা চোখের পানি ঝরাচ্ছি আপনারও তো একজন প্রিয় সাহাবী আপনি কেন হাসছেন কারণটা কি আল্লাহ রাসূল বলেন আমার সাহাবারা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না তোমরা তো এই সাদুল আসওয়াদের জন্য দুনিয়ার হুরে মদিনার জন্য চিন্তা করছো চোখের পানি ফেলে কাঁদছো আমি নবী দেখতে পাচ্ছি জান্নাতের 72টা হুর জান্নাতের ফুলের মালা নিয়ে প্রতিযোগিতা করছে কে আগে সাদুল আসওয়াদের গলায় মালা পরাবে সুতরাং একজন শহীদের 72টা হুরির সাথে আমার আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই জান্নাতি নারীগুলো সাধারণ নারী নয় দুনিয়ার নারীর সাথে তুলনা তো চলবেই না আল্লাহর সুবহান ওয়া তাআলা বলেছেন তারা এত পত পবিত্র হবে নারী যাদেরকে জান্নাতি পুরুষ এবং জিনরা জান্নাতি পুরুষ স্পর্শ করার আগে দুনিয়ার কোন মানুষ আর জিন তাদেরকে স্পর্শ পর্যন্ত করেনি এমন পুত পবিত্র সঙ্গিনী ভাব নয়নাভিরাম ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট 72টা নারীর সাথে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এইবারে চলেন 6 নম্বরের পুরস্কার ওয়ায়ুশাফাউ বিসাবঈনা মিন আকরাবাইহি বিশ্বনবী বলেন একজন শহীদের 6 নম্বরের পুরস্কার আমার আল্লাহর কাছে কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদকে সাফায়াতের অনুমতি দিবেন সে তার নিকট আত্মীয় 70 জন বান্দাকে 70 জন আত্মীয়কে সুপারিশ করে সাফায়াত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে তাহলে একজন শহীদের কত সম্মান কত মর্যাদা আল্লাহর কাছে একজন শহীদের মর্যাদা কয়টি জোরে বলেন কয়টি 6টি এক নম্বরের পুরস্কার হলো তার শরীরের রক্তবিন্দু প্রথম রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার জীবনের গোনাকাতা মাফ করে দেন 2 নম্বরের পুরস্কার হলো মৃত্যুর আগেই আল্লাহ তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় তার মৃত্যু দেন 3 নম্বরের পুরস্কার হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে কবরের আজাব থেকে মুক্তি দেন বড় বড় আজাব থেকে মুক্তি দেন 4 নম্বরের পুরস্কার হলো যে আল্লাহ পাক তার মাথায় আকর্ষণীয় মণিমুক্তা খচিত তাস পরিয়ে দিবেন যেই মণিমুক্তার একটা দানার মূল্য দুনিয়া এবং এই এর মাঝখানে যত সম্পদ আছে সব বিক্রি করলেও হবে না 5 নম্বরের পুরস্কার হলো যে তাকে 72টা নয়নাভিরাম পুত পবিত্র নারীর সাথে আল্লাহ বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন আর 6 নম্বরের পুরস্কার হলো নিকট আত্মীয় 70 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে জোরে বলেন আল্লাহু আকবার এটা মিশকাত শরীফের হাদিস আল্লাহ পাক আজকের এই হাদিসের আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে আত্মনিয়োগ করার তৌফিক আমাদের দান করুন জোরে বলুন আমিন ঈদের ময়দানে আমরা এসেছি ঈদগাহে এসেছি আসলে করোনা ভাইরাসের কারণে আমরা ঈদের সালাত ঈদগাহে পড়তে পারছি না আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে করোনা ভাইরাসকে বিদূরিত করে দেন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে জীবনের গোনাখাতা মাফ করে দিন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দান করুন জোরে বলুন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের সকল সদস্যদেরকে ইসলামের পথে দাখিল করুন জোরে বলুন আমিন আল্লাহ আমাদেরকে হালাল রিজিক গ্রহণ করা তৌফিক দিন জোরে বলুন আমিন অন্যায় দুর্নীতি জেনা ব্যবচার থেকে শুরু করে যত অপকর্ম দুনিয়াতে আছে সবগুলো থেকে আল্লাহ আমাদের পৃথক করে দিন জোরে বলুন আমিন আল্লাহ আমাদের জীবনের হায়াতে তয়বা সুয়াতে কুল্লিয়া দান করুন জোরে বলুন আমিন আমরা যেন কোরআনের পথেই থাকতে পারি আল্লাহ সেটা তৌফিক দান করুন আমার মা বোনদেরকে বলতে চাই আপনারা পর্দা প্রথা পালন করে চলবেন কখনো পর্দার খেলাফ করবেন না স্বামীর খেদমত করে চলবেন ফরজ সালাত ফরজ সিয়াম আদায় করবেন তাহলে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দান করবেন তদুপরি দিন কায়েমের আন্দোলনে মহিলাদের অগ্রণী ভূমিকা রয়েছে আপনারা সে কাজটি করবেন আল্লাহ আমাদের তৌফিক দিন জোরে বলুন আমিন ঈদগাহে যে রাস্তা দিয়ে এসেছেন রাস্তা পরিবর্তন করে
যাওয়ার চেষ্টা করবেন। এটা একটা সুন্নাত, যেন গরিব দুঃখী অসহায়দের বেশি বেশি দান করা যায়। আল্লাহ আমাদের বেশি বেশি দান করার তৌফিক দিন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার একজন ভাই বলেছিলেন যে নামাজের সামনে ছোট বাচ্চা কাচ্চা দৌড়ঝাঁপ করে নামাজের ক্ষতি হবে কিনা। না, ছোট বাচ্চা কাচ্চা যদি দৌড়ঝাঁপ করে আপনার পিঠে চড়বে, কারণ ইমাম হাসান হুসাইন বিশ্ব নবীর পিঠে চড়ে ঘোড়া বানিয়েছে নামাজের ভিতরে। নবীজি সিজদায় গিয়েছেন আর হাসান হুসাইন তাকে ঘোড়া বানিয়ে তার পিঠের উপরে দীর্ঘ সময় অপেক্ষা করেছে, নবীজি সিজদা থেকে মাথা তুলেনি। সাহাবারা মনে করছে যে নবীজি ভুলেই গেছে নামাজের কথা, কিন্তু না, ইমাম হাসান হোসেন পিঠে খেলাধুলা করছেন। সুতরাং ছোট বাচ্চা কাচ্চা মসজিদে আসলে নামাজের সামনে গেলে কেউ বিরক্ত বোধ করবেন না, তাদেরকে খুব শান্তভাবে নম্রভাবে বোঝানোর চেষ্টা করবেন, বুঝিয়ে যতটুকু রাখা যায়। তাদেরকে খেপাখেপি করবেন না, ধমক দিবেন না, তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। আজকে তাদের চিল্লা চিল্লি কিসির মিসির যদি না থাকে, আগামীতে আপনার মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ব্যাটিক? সে কারণে তাদেরকে আপনারা সঙ্গে করে মসজিদে নিয়ে আসবেন, ওদের কোনো চিল্লা চিল্লিতে বিরক্তি বোধের সামনে যাওয়াতে আপনার নামাজের ত্রুটি হবে না। আপনি আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবেন, ওরা যা করে করবে, কখনো ধমক দিবেন না। আল্লাহ আমাদের সেই বোঝার তৌফিক দিন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।